আসসালামু আলাইকুম। ডিজিটাল লার্নার পক্ষ থেকে আমি শওকত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ান নোট। সো মাইক্রোসফট ওয়ান নোট আমরা কিভাবে কাজ করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এছাড়াও মাইক্রোসফট অফিসের যে যে কার্যক্রমগুলো আছে, যেমন আউটলুক, ওয়ার্ড, এক্সেল, ওয়ান ড্রাইভ, পাওয়ার পয়েন্ট, এক কথায় এখানে যা যা দেখতে পাচ্ছেন আপনি সব ক্লাসগুলো পেয়ে যাবেন আমার প্লেলিস্টে। সো আপনাদের যে ক্লাসে প্রয়োজন হোক না কেন, সেই ক্লাসগুলো আমাদের প্লেলিস্টে, ডিজিটাল লার্নার প্লেলিস্টে যেয়ে এই ক্লাসগুলো দেখে নেবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ওয়ান নোট কীভাবে কাজ করে সেটা আমরা দেখব আজকে। সো আমি ওয়ান নোট ফর উইন্ডোজ 10, অনেকে হয়তো উইন্ডোজ 7 ব্যবহার করতে পারেন, বাট ডিফারেন্স খুব বেশি একটা নেই উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7 এর মধ্যে। আমরা এখানে ক্লিক করলাম, সো পিক অ্যান অ্যাকাউন্ট টু সাইন ইন উইথ, মানে আপনার একটা অ্যাকাউন্ট এখানে দিতে হবে যেটার মাধ্যমে আপনি সাইন ইন করে ঢুকতে পারবেন। সো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকতে হবে। মাইক্রোসফট আপনারা www.microsoft.com দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে মাইক্রোসফট পাশে আপনি সাইন ইনের একটা চিহ্ন পাবেন, সেখান থেকে কিন্তু আপনারা এই মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। অথবা ওয়ার্ক বা স্কুল অ্যাকাউন্ট, আপনি যদি স্কুল বা যে কোনো একটা কাজের ক্ষেত্রে যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। যেহেতু এটা আমি পার্সোনালি ইউজ করবো, দ্যাটস ওয়াই আমি পার্সোনাল মাইক্রোসফট অ্যাকাউন্টে এখানে ক্লিক করলাম। সো এখন আমার মাইক্রোসফটের অ্যাকাউন্ট যে ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা হয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা আমাকে এখানে দিতে হবে। যেমন আমি একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুলে রেখেছিলাম বেশ কয়েকদিন আগে, সেটাই আমি ইন করছি। ওকে, আমি এখন নেক্সট প্রেস করব। সরি, আমি এখানে বানানটা ফুল করেছি। সো এখানে হবে DIC, ডিজিটাল সেন্টার, দেন আমি নেক্সট প্রেস করব। এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে, বাট এই পাসওয়ার্ডটা কিসের পাসওয়ার্ড? আমি যখন অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেই অ্যাকাউন্ট তৈরি করার সময় কিন্তু আমাকে একটা পাসওয়ার্ড দিতে হয়, সেই পাসওয়ার্ডটাই কিন্তু আমি এখানে ইন করছি। এখন আমি সাইন ইনে ক্লিক করব, নেক্সটে ক্লিক করেন। ওয়ান নোট ফর উইন্ডোজ 10 লোডিং হতে একটু সময় নিয়ে থাকে, আমার লোডিং হওয়া এখনও শেষ হয়নি, ফাইনালাইজিং লোডিং হচ্ছে এখন। আমরা কিন্তু মূল পেজে চলে আসি, আমরা এটা একটু বড় করে নিই, তাহলে ম্যাক্সিমাইজ করে নিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পেজে চলে আসছি। এই পেজে আমি বেশ কয়েকটা কাজ করে রেখেছিলাম, এর জন্য প্রিভিয়াস কাজগুলো এখন শো করছে। সো এটাতে আমরা কীভাবে কাজ করব এই ওয়ান নোটে? আপনার যে কোনো অ্যাক্টিভিটি, আপনার ওয়ার্ক হতে পারে, আপনার স্কুল হতে পারে, আপনার ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো অ্যাক্টিভিটিগুলো আপনি এখানে রাখতে পারেন এবং সেগুলো অনেক সিরিয়াল অনুযায়ী এবং নিয়মগুলো মেনটেন করার এবং সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে আপনি রাখতে পারবেন এই ওয়ান নোট ফর উইন্ডোজে। এটা ওয়ার্ক দেওয়া আছে, আমরা কুইক নোটে চলে যাই। সো আপনি এখানে কি নোট হিসেবে তৈরি করতে চাচ্ছেন? যেমন আপনার ওয়ার্কের জন্য আপনি একটা অ্যাক্টিভিটিস তৈরি করতে চাচ্ছেন, সেই অ্যাক্টিভিটিসটা হতে পারে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি স্টুডেন্ট ম্যানেজমেন্ট। আমার নাম কিন্তু এখানে চলে আসে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আমার আরেকটা পেজ লাগবে, সেই পেজটা হচ্ছে এখানে আপনি যে কোনো একটা স্কেডিউল নিয়ে আসতে পারেন, বা আপনি যদি মনে করেন যে আপনার আগে থেকে একটা তৈরি করা আছে সেটা আপনি এখানে রাখতে চাচ্ছেন, সেটাও আপনি ইনসার্ট করে নিয়ে আসতে পারেন। এটা যদি টেবিল আকারে হয়, এটা যদি ফাইল আকারে হয়, এটা যদি কোনো পিকচার হয়, সেগুলো আপনি নিয়ে আসতে পারবেন। যেমন আমি টেবিল আকারে যদি এখান থেকে একটা ক্রিয়েট করি, যেমন এত বড় একটা টেবিল তৈরি করলাম, আর স্টুডেন্টের নাম, তারপরে সিরিয়াল নং, এইগুলো আপনি এখান থেকে ইন করতে পারেন। আর অ্যাড এ সেকশন দ্বারা এখানে ওয়ার্ক আছে, কুইক নোট আছে, এছাড়াও আপনি অ্যাড এ সেকশন দিলে আপনি এখান থেকে আরও একটা সেকশন তৈরি করতে পারেন। যেমন আপনি এখানে একটা সেকশন তৈরি করতে চাচ্ছিলেন যে আপনি জিমে যান, সো জিমের জন্য আপনি এখানে একটা সেকশন তৈরি করেন জিম।
সো জিমের স্কেডিউলটা হয়তো আপনি এটার জন্য আপনি আরেকটা পেজ তৈরি করবেন। আমার এই পেজটা ছিল, সো আমার এটা দরকার নেই, আমি এই পেজ ডিলিট করে দিচ্ছি। আমি এটার জন্য রিনেম পেজ করে দিতে পারি, যে আমি এটা কি নাম দিব। যেমন আমি এখানে দিচ্ছি হচ্ছে জিম স্কেডিউল। সো এখানে লেখার পরে কিন্তু জিম স্কেডিউলটা চলে আসে। এখন আপনি কোনো স্কেডিউল যদি আপনার রেডি করা থাকে বা স্কেডিউল যদি তৈরি করতে চান, আপনি টেবিল নিয়ে এসে তৈরি করতে পারেন। আপনি যদি ফাইল আগে করা থাকে সেক্ষেত্রে আপনি নিয়ে আসতে পারেন, অথবা পিকচারও নিয়ে আসতে পারেন, সেকশন তৈরি করতে পারবেন বা পেজও তৈরি করতে পারেন। এই সেকশনের হচ্ছে এই পেজ। কুইক নোটসের মধ্যে যদি যাই আমরা দেখতে পারবো স্টুডেন্ট ম্যানেজমেন্টের এই পেজ। ওয়ার্কের মধ্যে আমার এটা হচ্ছে উইকলি অ্যাক্টিভিটি স্কেডিউল, এটা দেওয়া আছে। সো এখানে আমি এই পেজের নামটা কিন্তু রিনেম করে দিতে পারি এখান থেকে, যে যেমন আমি এটা হচ্ছে আমার উইকলি অ্যাক্টিভিটিস, উইকলি, এটা হচ্ছে আমার উইকলি অ্যাক্টিভিটিস। সো কুইক নোটস তৈরি করার পর আপনি আপনার এই নোটসগুলোকে আপনি ডিজাইন করতে পারেন, বিভিন্ন প্রকার কালার করতে পারেন। সেগুলোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেমন আমার জিমের এই লেখাটাকে যদি আপনি কালার করতে চান, যেমন এটাকে যদি আপনি কালার দিতে চান, আপনি এখান থেকে আপনি কালারে চলে যান, বোল্ড করতে পারেন, আপনি কালারে চলে যান, কালার চুজ করে নিতে পারেন। সো হোয়াট এভার ইউ লাইক, সো এখান থেকে আপনি কিন্তু চুজ করতে পারছেন। এছাড়া আপনি আপনার লেখাটাকে বড় করতে পারছেন, আপনি কতটুকু বড় করতে চান। এখন 20 দেওয়া আছে, আপনি 22, 24 রাখতে পারেন। সো এই কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসের মতোই আমরা করে এই কাজগুলো করতে পারি। আপনি এখানে কিন্তু ইনসার্ট থেকে আপনার জিমের স্কেডিউল তৈরি করবেন, সো আপনার একটা টেবিল লাগবে। সো টেবিলে চলে যান, টেবিল থেকে আপনার কত বড় টেবিল লাগবে ইউ ক্যান চুজ। সো এত বড় একটা টেবিল তৈরি হয়েছে, আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারছেন টেবিলটা। সো টেবিল যদি না লাগে টেবিলের মধ্যে ক্লিক করেন, দেন আবার ডিলিট প্রেস করেন, চলে যাবে। দেন আপনার কোনো ফাইল থাকলে কম্পিউটারের মধ্যে, সেই ফাইলটা জিমের স্কেডিউল হিসাবে আছে, সেই ফাইলটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। ফাইল ছাড়াই আপনাদেরকে বোঝালাম, দেন হচ্ছে এটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন। পিকচার যদি নিয়ে আসতে চান ফ্রম ফাইল, ফ্রম ক্যামেরা, ফ্রম অনলাইন, সো কোন ধরনের আপনি পিকচার নিয়ে আসতে চান, অনলাইন ভিডিও আপনি নিয়ে আসতে পারবেন। দেন ড্র, আপনি যদি কোনো কিছু আর্ট করতে চান বা কোনো কিছু লিখতে চান, দেন এখান থেকে আপনি যে কোনো একটা পেন্সিল কালার চুজ করে নিতে পারেন। যেমন আমি এই মুহূর্তে কোনটা নিব, আমি এখান থেকে এটা নিচ্ছি। যেমন আমি এরকম এখানে আমি আমার নাম লিখতে পারি, এটা নিয়েও আপনি কিন্তু এরকম, আমি এরকম বৃত্ত তৈরি করলে কিন্তু ওই বৃত্তটা ওর মতো করে শেপ করে নিয়ে নেবে। যেমন আমি একটু বাঁকা টাকা করে নিয়েছি, ও কিন্তু ঠিক করে নিয়ে ফেলছে, ঠিক আছে। সো আর এটা হচ্ছে ইরেজার, ইরেজার দিয়ে আপনি কি করবেন, এটা মুছে ফেলতে পারবেন। যেমন আপনার এগুলো লাগবে না, মুছে ফেলতে পারেন। সো দিস ইজ ভেরি গুড থিং টু লার্ন সামথিং নিউ, যে আপনি এখান থেকে ইরেজার ব্যবহার করা শেষ, আপনি এখান থেকে আবার শেপও নিয়ে আসতে পারেন। যেমন আপনি এখানে একটা বৃত্ত তৈরি করবেন, বৃত্ত তৈরি করছেন, দেন আপনার একটা ট্রায়াঙ্গেল লাগবে, রেক্ট্যাঙ্গেল লাগবে, সো ইউ ক্যান টেক দ্য রেক্ট্যাঙ্গেল ফ্রম হিয়ার, সো মেনি থিং ইন হিয়ার। সো অনেক কিছু আছে এখানে, সো আপনি এই জিনিসগুলো চুজ করতে পারেন। না লাগলে আমরা আবার ইরেজার দিয়ে এগুলো মুছে ফেলতে পারি, লাগবে না, আমরা মুছে দিলাম। দেন হচ্ছে আপনি যদি ভিউতে যান তাহলে আপনার কাছে আরও কয়েকটা অপশন তৈরি হবে, যেমন নিউ উইন্ডো। নিউ উইন্ডো মানে হচ্ছে এটার মতো করে, আমি যদি নিউ উইন্ডোতে ক্লিক করি এটার মতো করে আরেকটা পেজ তৈরি হবে। আর ইমার্সিভ রিডার হচ্ছে আপনি যদি এখানে কিছু লিখেন, যেমন আমি লিখছি মাই নেম ইজ মোহাম্মদ শওকত আলী, শওকত আলী, মানে এখানে আপনার যে কথাগুলি থাকুক না কেন, এই ইমার্সিভ রিডার আপনাকে হেল্প করবে এই কথাগুলো যেমন আপনি পড়তে চাচ্ছেন না বা কী লেখা আছে, জাস্ট ইমার্সিভ রিডারের মধ্যে ক্লিক করুন, ও অটোমেটিকলি আপনাকে বলে দিচ্ছে আপনার লেখা যা যা আছে না কেন। এই এখন কিন্তু আমাকে প্লে করতে হবে, সো আমি প্লেতে এখানে ক্লিক করব। মাই নেম ইজ মোহাম্মদ শওকত আলী। ওকে, সো আমার নাম কিন্তু আমাকে আর পড়তে হলো না, ও কিন্তু অটোমেটিকলি পড়ে দিয়েছে। এখানে যদি আপনি লেডিস কোনো ভয়েস নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি ভয়েস সেটিংয়ে যান, এখানে ফিমেল দিতে পারেন, ভয়েস স্পিড কত হবে বাড়াইতে পারেন, কমাই দিতে পারেন। যদি আপনি ফিমেল দেন তাহলে কিন্তু এটা বলবে মাই নেম ইজ মোহাম্মদ শওকত আলী। ওকে, আপনি এখান থেকে স্পিড বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। যদি স্পিড বাড়াই দিতে চান তাহলে শুনতে কেমন লাগবে, মাই নেম ইজ মোহাম্মদ শওকত আলী। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে স্পিড যত বেশি দিবেন আপনার কথার
এই লাইনগুলো পড়বো অত দ্রুততার সাথে। সো আমরা বুঝলাম যে ইমার্সিভ রিডারটা কীভাবে কাজ করে। এছাড়াও এটা পেজটাকে ছোট করে জুম আউট আর জুম ইন, জুম আউট করলে কি আমার পেজটা ছোট হয়ে যাবে, আবার জুম আউট করলে আবার বড় করে দেখাবে। পেজ কালার আপনি আপনার পেজটাকে কালারও করতে পারেন, পেজ কালারে চলে যান। সো আপনি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারেন, সেই কালারে হয়ে গেছে। আপনি যদি এখানে রুলার লাইন অনুযায়ী যদি লিখতে চান, সেক্ষেত্রে রুলার লাইনসে ক্লিক করুন, এখান থেকে একটা লাইন সিলেক্ট করে নিন। এখানে চিঠির মতো লেখার মতো হয়ে গেছে, আমরা যেটা ছোটোবেলা ডায়েরিতে দেখতাম এই লেখাগুলো এইভাবে আসতো। সো আপনি কিন্তু রুলার লাইন্সও নিয়ে এই কাজগুলো করতে পারেন। এছাড়াও আপনি ডিলিট করতে পারেন। আরেকটা বড় ব্যাপার হচ্ছে ট্রান্সলেট, যেমন আপনি কোনো একটা কথা ট্রান্সলেট করবেন মানে অন্য একটা ভাষার জন্য, অন্য একটা দেশের জন্য। সো ট্রান্সলেটে ক্লিক করে আপনি আগে সেকশনটা রেডি করতে হবে, কোন সেকশনের জন্য আপনি করতে চাচ্ছেন সেকশনটা রেডি করে, অথবা পেজ যদি হয় তো পেজে ক্লিক করে এইখানে কিন্তু ট্রান্সলেটর চলে আসবে টু ইংলিশ নাকি অন্য কোনো ভাষা দিয়ে করতে চাচ্ছেন। সো এখান থেকে কিন্তু আপনি যে কোনো ভাষা সিলেক্ট করে নিতে পারেন, যেমন অ্যারাবিক দিয়ে দিলাম। দেন হচ্ছে ট্রান্সলেটে যদি যান, এই যে আমার নাম হচ্ছে মোহাম্মদ শওকত আলী, মাই নেম ইজ মোহাম্মদ শওকত আলী, এই নামটা এইভাবে চলে আসছে। সো আমরা এটাও বুঝলাম যে এটা কীভাবে ট্রান্সলেট করতে হয়। আমি অ্যারাবিক না, আমি আবার ইংলিশে রাখতে চাচ্ছি। সো আবার ইংলিশে দিয়ে আমি ট্রান্সলেট চাপ দিলাম, সেম এটা আবার আগের মতো ট্রান্সলেট হয়ে গেল। চেক অ্যাক্সেসিবিলিটি অর্থ হচ্ছে যে এখানে যদি আপনার কোনো ভুল থাকে সে ও ঠিক করে নিবে, এখানে চাপ দিলে অটোমেটিকলি ও ঠিক করে নিবে। নো ইস্যু ফাউন্ড, এখানে কোনো ইস্যু নেই, এর জন্য সে বলছে ঠিক আছে সব কিছু। মানে আপনি যদি অথর হয়ে থাকেন, এখানে যদি কোনো লেখা থাকে অথর হিসাবে, সেক্ষেত্রে আপনার নামটাও হাইড করতে পারেন। দেন হচ্ছে হেল্প, হেল্পটা হচ্ছে আপনি যে কোনো কিছু খুঁজতেছেন বা কোনো কিছু বুঝতেছেন না, এই সম্পর্কে ওয়ান নোট সম্পর্কে আপনি আরও বিস্তারিত জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হেল্পে ক্লিক করতে পারেন অথবা শর্ট ট্রেনিংয়ে ক্লিক করতে পারেন। আমি হেল্পে ক্লিক করছি। হেল্পে ক্লিক করলে ইন্ট্রোডাকশন অফ ওয়ান নোট, গেট স্টার্টেড উইথ ওয়ান নোট, ওয়ান নোট ভিডিও ট্রেনিং, মানে কীভাবে ভিডিও যেগুলো আছে কীভাবে কাজ করতে হয় সেই কাজগুলো আপনি দেখতে পারবেন। যেমন রাইট নোটস অ্যান্ড ড্র, যেমন আমি যদি ভিডিও ট্রেনিংয়ে ক্লিক করি, যেমন এখানে লেখা আছে কুইক স্টার্ট, আপনি কীভাবে স্টার্ট করবেন, তারপর হচ্ছে টেকে নোট, কীভাবে নোট নেবেন, তার ফরম্যাট নোটস, কীভাবে আপনার নোটগুলোকে ফরম্যাট করবেন, কীভাবে স্কেচ করবেন, কীভাবে অর্গানাইজ থাকতে হয়, শেয়ার অ্যান্ড সাইনিক, মানে আপনি কীভাবে এই জিনিসগুলোকে শেয়ার করতে পারেন। আর শেয়ারে ক্লিক করলে, যেমন শেয়ারের এখানে কিন্তু আপনি সাথে সাথে মেল অ্যাড্রেসের মাধ্যমে, যেমন আপনি এই নোটটা কারো কাছে পাঠাতে হবে, সো আপনি এখানে মেল অ্যাড্রেস তারটা দিয়ে দিন। সো যার মেল অ্যাড্রেস দেওয়া দরকার, ক্যান এডিট, মানে হচ্ছে আপনি যাকে এই মেলটা পাঠাচ্ছেন সে কি এটা এডিট করে নিতে পারবে কি না, যদি যেমন কোনো কিছু সংযোজন বিয়োজন থাকে সেক্ষেত্রে সে কি এডিট করবে কি না। আর যদি মনে করেন না আমার মেল অ্যাড্রেস যা আছে সব ঠিক আছে, ও শুধুমাত্র পড়বে, তাহলে পড়ার জন্য এখানে চেঞ্জ করে দিয়ে ক্যান ভিউ এটা দিয়ে দেবেন। তার মানে ওই আপনি যে তাকে মেল করে যে নোটটা পাঠাইলেন সে শুধু পড়তে পারবে, এখানে কোনো কিছু এডিট করতে পারবে না। আর যদি ক্যান এডিটে ক্লিক করে দেন, দ্যাটস মিন সে এটা কী করতে পারবে, এডিট করতে পারবে। দেন হচ্ছে আপনি মেল অ্যাড্রেস দেওয়ার পর দেন শেয়ার করে দিতে পারেন। সো এই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা শিখলাম কিন্তু এই ওয়ান নোটের ব্যবহারগুলো, যেগুলো আপনার কাজগুলোকে অনেক বেশি সহজ করে দেবে। এছাড়াও কিন্তু আপনি ওয়ান নোট ফোনের মাধ্যমে, ওয়ান নোট অন মোবাইল ডিভাইস, আপনি মোবাইল ডিভাইসের মধ্যে কিন্তু ওয়ান নোট ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু পুরো টিউটোরিয়াল দেওয়া আছে কীভাবে ওয়ান নোট মোবাইলে অ্যাপ অ্যাড করতে হয়। এছাড়াও আপনি যদি কোনো কিছু হেল্পে যায় ক্লিক করে যে কোনো কিছু আপনি এখানে সার্চ দিয়ে, আপনি এখান থেকে সার্চ দিয়ে কিন্তু নিয়ে আসতে পারেন। আপনার যদি অন্য কোনো কিছু প্রয়োজন মনে হয় যে আমার এটা প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা লিখে সার্চ করতে পারেন। সো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছিলেন, ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে একটু উপকার পেয়েছেন বা নতুন কিছু শিখতে পারছেন, তা অনুরোধ করছি একটা লাইক করবেন, আর মতামত জানানোর জন্য কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, আপনাকে রিকোয়েস্ট করছি একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।